হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে নারকেল কুমড়ি। এটা একটি অথেন্টিক সুইটস ডিশ, তো এটা তোমরা অবশ্যই বানিও। তো এটা আমি কিভাবে বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। যদি কোনো কিছু প্রবলেম হয় আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর তোমরা ট্রাই করো, এটা এই রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করো। আচ্ছা, নারকেল কুমড়ির জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এখানে। আমি চাল কুমড়ো কুড়ে নিয়েছি, সেটা সেদ্ধ করার সুবিধার জন্য। এখানে নিয়েছি নারকেল গুঁড়ো, এখানে আমি গুঁড়ো দুধকে একটু জলের সাথে গুঁড়ে নিয়েছি যাতে কড়াই দিলে ডেলা না হয়ে থাকে। আর পরিমাণ মতো নুন, চিনি, চিনিটা একটু বেশি নিয়েছি যেহেতু এটা একটা মিষ্টি হবে। আর আমি ফোড়নের জন্য নিয়েছি এখানে তেজপাতা, দুটো ছোটো এলাচ আর জিরে ফোড়ন। আর আমার এখানে লাগছে একটা ফোড়নের জন্য যে তেলটা আমি নিচ্ছি, সাদা তেল নিচ্ছি, আপনারা সর্ষের তেলও নিতে পারেন। তেলটা এখানে গরম হয়ে এসছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এলাচটা দিচ্ছি সুন্দর গন্ধের জন্য, আর সামান্য জিরে ফোড়ন, এটা কিন্তু সাদা জিরে দিলাম, সাদা তেলও আমি কিন্তু অল্প পরিমাণেই নিয়েছি। এবার আমি কুমড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োটা জাস্ট একটুখানি তেলের সাথে নাড়িয়ে সিম করে রেখে দেবো চাপা দিয়ে, কারণ এখন নুন দেবো না, নুন দিলে প্রচুর জল ফেলে যাবে, কুমড়ো এমনি একটু জল বেরিয়েই যাবে সিম করে রাখলে। এবার আমি একটু সিম করে রাখছি, একটু পরে সিমটা খুলে চিনি নেব। পাঁচ মিনিট পর চলে এসেছি, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, তার মধ্যে হচ্ছে নারকল। এখানে আমি আটমালা নারকল নিয়েছি কারণ চাল কুমড়োটা ছোট ছিল। এবার আমি যেহেতু মিষ্টি সেই জন্য সামান্য নুন অ্যাড করছি পরিমাণ মতন, আর এটা মিষ্টি হয় বলে চিনির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আর আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম আপনারা মিষ্টি অ্যাড করবেন। এবার আঁচটাকেও একটু বাড়িয়ে দিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো, অথেন্টিক একটা। এটা আমি শিখেছিলাম আমার মায়ের থেকে। আমি এখানে দুধটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এখানে জল দিইনি সেই জন্য জলের সাথে আমি দুধটা মিশিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে অ্যাড করলাম। আঁচটাও বাড়িয়ে দিলাম। এবার এটাকে আর কিছুক্ষণ সিম করে চাপা দিয়ে রাখছি, তারপরে এটাকে নাবিয়ে সার্ভ করে দেবো। সিম করে দিলাম, ঢাকাটাও চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর চলে এসেছি, মোটামুটি আমার রান্না কমপ্লিট। একটু এখানে জল বেরিয়েছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম, একটু মরে যাক, তারপর নাবিয়ে নেব। একটু সুন্দর গন্ধের জন্য সামান্য ঘি অ্যাড করছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন।
রেডি হয়ে গেল। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য নারকল কুমড়ি রেডি হয়ে গেল। আপনারা এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই করতে পারেন। মিষ্টি আইটেম, ঘরোয়া পদ্ধতিতে তৈরি, কোনো বাইরের কিছু অ্যাড এখানে নেই। নিজেদের মাথা থেকে বার করা, এটা অ্যাকচুয়াল আমার মা ঠাকুমার থেকেই শেখা। আমাদের আগে এগুলো হতো অরন্ধনের সময়, আপনারা শুনে থাকবেন তো। সেই ক্ষেত্রে সেখান থেকে আমার এটা খেতে আমার খুব ভালো মিষ্টি ভালো লাগে, খুব প্রিয় মিষ্টি, আর আমি ওই জন্য বারবার এটা ট্রাই করি, আমার খুব ভালো লাগে। তো আপনারাও এটা ট্রাই করুন, করে কীরম লাগলো অবশ্যই জানাবেন।